আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান মুফতি হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রমজানে জান্নাত লাভের উপায়, একটি চমৎকার বিষয়। দর্শক, দাকায়েকুল আকবারে ইমাম গাজালী রহমতুল্লাহি আলাই একটি ঘটনা লিখেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে জিব্রাইল, তোমার সাথে যে মিকাইল ফেরেস্তা আসে কখনো তো তার মুখে হাসি দেখি না, সবসময় মলিন মুখ দেখি, কারণ কি? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীকে বললেন, নবী, হে ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে হাসি খুশি ফেরেস্তা ছিলেন এই মিকাইল। হাসি সবসময় তার মুখে লেগেই থাকত, কিন্তু আল্লাহ তাআলা যেদিন জাহান্নাম তৈরি করে আমাদেরকে সেই জাহান্নাম পরিদর্শন করার জন্য ডেকেছেন, আমরা যখন সেই জাহান্নামের সেখানে গিয়ে আমরা জাহান্নামকে দেখলাম, প্রথম দেখার সাথে সাথেই মিকাইল কান্না শুরু করেছে এবং তার হাসি চিরদিনের জন্য ম্লান হয়ে গেছে। মিকাইল তখন বলতে লাগলো যে এই জাহান্নামে কীভাবে থাকবো যদি আমি জাহান্নামি হয়ে যাই। সেই চিন্তায় মিকাইল তার সমস্ত হাসি ম্লান করে দিয়ে মলিন হয়ে আছে জাহান্নামের ভয়তে। নবী, হে আমিও জিব্রাইল, আমিও সেই জাহান্নামে জাহান্নামকে ভয় করি, আমারও যদি সেই জাহান্নাম সাব্যস্ত হয়ে যায় কীভাবে সেই জাহান্নামে আমি থাকব, সেই চিন্তা আমিও করি এবং আমিও ভয় করি। সুতরাং আপনি আপনার উম্মতদেরকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করে কবরে যেতে বলবেন। তো আমরা এই মাহে রমজানে জাহান্নাম থেকে চির মুক্তি নিয়ে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব, আমরা জান্নাতি হওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে পাঁচটি বিশেষ সুবিধা দেয়া হয়েছে যা আমার পূর্ববর্তী কোনো নবীকে কিংবা নবীর উম্মতকে দেওয়া হয়নি। প্রথমটি হলো রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা যার দিকে রহমতের দৃষ্টি দেন তাকে কখনো শাস্তি দেন না। দ্বিতীয়ত, সন্ধ্যার সময় তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তা আল্লাহ তাআলার কাছে মেশকির সুগন্ধির চেয়েও উত্তম। তৃতীয়ত, রমজানের প্রত্যেক দিন ও রাতে ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। চতুর্থত হচ্ছে আল্লাহ তাআলা তার বেহেশতকে বলে, তুমি আমার বান্দার জন্য সুসজ্জিত এবং প্রস্তুত হও, আমার বান্দারা অচিরেই দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আমার বাড়িতে এবং আমার সম্মানজনক আশ্রয়ে এসে বিশ্রাম নেবে। পঞ্চমত হল, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। এক ব্যক্তি বলল, এটা কি লাইলাতুল কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি দেখোনি শ্রমিকেরা যখন কাজ শেষ করে তখন ওই পারিশ্রমিক পায়। সুয়াবুল ইমান, সুবহানাল্লাহ। তাই আসুন, এই রোজাদারের জন্য যে বেহেশত সাজিয়ে রেখেছেন আল্লাহ, আমরা মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে বাবুর রায়ান নামক দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। চলুন, অতিথির কাছ থেকে শুনছি এই বিষয়টি নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ করে শুকর। মাহে রমাদানে যে লক্ষ্য এবং মূল উদ্দেশ্য, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া এবং একজন বান্দার জীবনের সর্বোচ্চ
উচ্চ সফলতা যেটা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার অনুমোদন, এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করার সুযোগ হয়েছে আমার। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আপনাকে মুবারকবাদ জানাচ্ছি যে মাহে রমাদানের মূল লক্ষ্যটাকে প্রতিপাদ্য বিষয় বানিয়ে আজকের আলোচনার বিষয়টাকে আপনি নির্ধারণ করেছেন যে রমাদানে জান্নাত লাভের উপায়। শুধু রমাদানের লক্ষ্যই এটা না, একজন মানুষের জীবনের মূল লক্ষ্যই এটা যে সারা দুনিয়াতে যেই সময়টা আমরা ব্যয় করছি এটা একটা প্রিপারেশন। মূল সফলতা এবং আসল চাবিকাঠি সফলতার মাপকাঠি হলো জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার অনুমোদন। ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, উদখিলাল জান্নাহ এবং জান্নাতে যাওয়ার অনুমোদন পেল বা জান্নাতে চলে গেল, সেই হলো প্রকৃতপক্ষে সফল। আর সে যা কিছু করুক উল্টা সাইডে, সে যত কিছুই করুক, যত প্রভাব, যত প্রতিপত্তি, যত ক্ষমতা, যত অর্থ, যত শান শৌকত, আজিমত, ইজ্জত, সম্মান যা আছে তার ক্ষমতা পাওয়ার সবগুলো অনেক ছিল, কিন্তু সে ফাইনাল ডেটে গিয়ে, ফাইনাল সময়ে গিয়ে, বিচার দিবসে গিয়ে সে জাহান্নাম থেকে মুক্তি পেল না, জান্নাত যাওয়ার অনুমতি পেল না, তাহলে তার এই দুনিয়ার এই পুরা সফল যা কিছু আছে বাহ্যিক দৃষ্টিতে সফলতা সবগুলোই ব্যর্থ। সে প্রকৃতপক্ষে একজন ব্যর্থ মানুষ, একজন ব্যর্থতা নিয়েছে জন্ম এবং সে ওই জায়গায় ব্যর্থ হয়েছে। এরকম একটা প্রতিপাদ্য বিষয় আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিক। আসলে মাহে রমাদানটাকে আল্লাহ তাআলা যেভাবে সাজিয়েছেন পুরা শুরু থেকে নিয়ে, যে আয়াতে কারিমার মাধ্যমে মাহে রমাদানের রমজান রোজাটা সিয়ামটাকে ফরজ করা হয়েছে, এই আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা সবগুলো যদি আমরা একটু সামনে আনি, তাহলে আমরা যেই জিনিসটা স্পষ্ট দেখতে পাই সেটা হলো পুরা প্যাকেজটাই ক্ষমার প্যাকেজ। মানে পুরা প্যাকেজটাই আল্লাহ রাব্বুল ইজ্জত এমনভাবে সাজিয়েছেন আর এমন এমন সুসংবাদ শুনিয়েছেন যে বান্দা তোমার জন্য আমি আল্লাহ আছি, বান্দা তোমারকে দেওয়ার জন্যই সকল আয়োজন, আমি অল্প একটু, আমি তো সব কিছু আগিয়ে রেখেছি, বান্দা তুমি তোমার জায়গা থেকে একটু আগাবা আর এর মাধ্যমে আমি তোমার সকল প্রয়োজন দুনিয়াতে এবং আখেরাতে জান্নাতে যে যাওয়ার রাস্তা এবং চাবিকাঠি সব আমি তোমাকে দান করব। যে আয়াতে কারিমা স্পষ্ট দেখেনি, এই হল্লাদিন আমানু, সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমা, এই হল্লাদিন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদারেরা মুমিন হিসেবে সম্বোধন করেছেন। আয়াতের বিধানটা কিন্তু আল্লাহ খুব সহজভাবে নবীর মাধ্যমে জানান নাই, নবীকে অনেক আয়াত আছে, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আয়াতের নির্দেশনা যে আমার বান্দাকে জানিয়ে দেন বান্দাদের উপরে এই বিধানটা আছে। আবার বলেছেন যে বান্দাদেরকে জানিয়ে দেন তাদের উপরে আমি এই বিষয়টা দিয়েছি। কিন্তু এই রমজানের এই সিয়াম সাধনার বিধানটাতে কিন্তু নবীকে সম্বোধন করে আমাদের উপরে বিধান জানান না, বরং আমাদেরকে ডাইরেক্টলি সরাসরি সম্বোধন করেছে, এই আইহুল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আরো একটু স্পষ্ট করলে হে আমার মিতারা, হে আমার কাছের বান্দারা যাদেরকে আমি ভালোবাসি, প্রিয় যারা আমার, তোমাদেরকে একটা বিধান শোনায়, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে না শুধু তোমাদের পূর্ববর্তী যারা আমার প্রিয় ছিল তাদেরকে আমি দিয়েছি। এটা কেন দিয়েছি, ফজিলতটা ফলটা বলে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। আর মুত্তাকি তারা যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, এবং আল্লাহর মুত্তাকি যারা হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ অপরায়তে বলে দিয়েছেন যারা মুত্তাকি হবে তারাই আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আমার কাছে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আমার খুব কাছের বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ তাআলা এই রমজানের পুরো প্যাকেজটা দিয়ে প্রথমে বান্দাকে আল্লাহর কাছে নিয়ে আসলেন, সেকেন্ডলি মুত্তাকি হওয়ার সাথে সাথে বান্দার জরুরত যা আছে, দুনিয়ার যত ঝামেলা আছে এগুলোর জিম্মাদার আল্লাহ নিয়ে নিলেন, ওমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা, আল্লাহ বলে দিন তুমি মুত্তাকি হবা রমজানের মাধ্যমে, মুত্তাকি হলে তোমার দুনিয়ার প্রয়োজন আমি আল্লাহ যত ঝামেলা থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করবো। ওয়ারজুকুহু মিন হাইসু লা ইহতাসিব, বান্দা তোমার রিজিকের এমন জায়গা থেকে পৌঁছাবো যেটা তুমি কখনো ভাবো নাই। তাহলে এই দুইটা দায়িত্ব রমজানের রম সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ নিয়ে নিলেন, এরপরে মুত্তাকি বানালেন এবং দায়িত্ব নিয়ে নিলেন। এরপরে রব্বি করিম এই রমজানের শুরু থেকে নিয়ে হাদিসগুলো যে আমরা তাকাই তাহলে দেখি আল্লাহ তাআলা জান্নাতকে শুরুতে একবারে প্রথম রাত্রে, আউওয়ালা লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত্র যখন আসে ওই প্রথম রাত্রে আল্লাহ তাআলা জান্নাতটাকে বান্দাদের জন্য সুসজ্জিত করেন, যে বান্দাদের জন্য যে তোমাদের সামনে একটা সময় আসতেছে, জান্নাতকে জানিয়ে দেওয়া হয় যে তোমরা সুসংবাদ শোনো যে যেই মাসটা আসতেছে এই রমাদানে অনেক বান্দা জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাবে এবং জান্নাতে যাওয়ার অনুমোদন পেয়ে যাবে, তোমাকে আমি সুসজ্জিত করলাম, জান্নাতকে সাজালেন,
এবং সাজিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন অগুল্লেকাত আবু আবুন নার এবং শুধুমাত্র জান্নাতকে সাজাইয়েছেন এমন না, জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন এতটুকুই না, বরং বান্দা যাতে জাহান্নামে না যায়, জাহান্নামি না হয়, এই কারণে জাহান্নামের দরজাগুলোকে কিন্তু আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে বন্ধ করে দেন। রমজান উপলক্ষে জান্নাতের দরজা খোলা আর জাহান্নামের দরজা বন্ধ এতটুকুই না, বরঞ্চ বান্দার সবচেয়ে শত্রু, প্রকাশ্য শত্রু আদুবু মুবিন যাকে বলা হয়, আমাদের এই গুনাহের কাজ আমরা যা করি, যার প্ররোচনায়, যার ওয়াসওয়াসায়, যে আমাদের সামনে ভবিষ্যতের ভয় দেখায়, আমাদের সন্তানদের আশঙ্কা দেখায়, ভবিষ্যতের একটা অভাব অনটনের ভয় দেখায়, যার মাধ্যমে আস্তে আস্তে আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে আমাদের গুনাহের সাথে আমাদেরকে যুক্ত করে। মানুষ প্রথমত আমাদের পবিত্র পুত্র পবিত্র গুনাহে আমরা দুনিয়াতে আসি না, নিরাপদ অবস্থায় আমরা এসেছি, নিষ্পাপ অবস্থায় এসেছি, কিন্তু ধাপে ধাপে আমাদেরকে শয়তান কিন্তু বিভিন্ন কিছু দেখে আমাদেরকে গুনাহ করিয়েছে, বিভিন্ন কিছু দেখে আমাদের জন্য জাহান্নামের উপযুক্ত করেছে, আমাদেরকে জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব করিয়েছে, গুনাহের মাধ্যমে আমাদেরকে করিয়েছেন। এটাও শয়তানের একটা পলিসি এবং আল্লাহর সাথে সে ওয়াদাবদ্ধ, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জও করিয়েছে, সারা দুনিয়ার যত মানুষ আছে সকলকে আমি বদভ্রষ্ট করে জাহান্নাম ভরপুর করবো, আল্লাহ তাআলার সাথে সে এটা চ্যালেঞ্জ করে দিয়ে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তুমি যা করবা করবা, কিন্তু আমি আমার বান্দাদের জন্য আয়োজন যা রেখেছি, তুমি তোমার চেষ্টা শেষে মানে পৌঁছবা, আমার বান্দা রমজান মাস পাবে। তো বুখারে বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাতের বর্ণনা, মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, স্পষ্ট ঘোষণা করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা, যে যারা রমজানের সিয়াম সাধনা করবে, রমজানের রোজা রাখবে, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তার মানে শয়তান খুব চেষ্টা করে আমাদেরকে গুনাহ করাবে, আমাদের গুনাহগুলো পাহাড় সমপরিমাণ করাবে, আবার আল্লাহ তাআলা রমজানের যদি সুযোগ আমাদেরকে করে দেন, রমজানের রোজা আমরা রাখবো, এ আবাদত বন্দিগি করবো, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদের জন্য জান্নাত লাভের সুযোগ করে দেবেন। এরপর আরও সুযোগ করে দিলেন আরেকটু সামনে গিয়ে, যে তোমার জন্য আরেকটু ডিসকাউন্ট দিয়ে দিই, তুমি তো রমজানের সিয়াম সাধনার এটা ঘোষণা, রমজানের রোজা রাখলেই ফজিলত পাবা, আরেকটু ডিসকাউন্ট তোমাদের জন্য দিই, আরও একটা সুযোগ আছে। এটা বুখারীর বর্ণনা, আবু হুরায়রাতের বর্ণনা, মান ক্বামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, একই হিসাব সিরিয়ালের হাদিস এক, সে সংসার ফজিলত এক, কিন্তু শুরুর কর্মটা ভিন্ন করে দিয়েছেন, আরও একটা কর্ম তোমার আছে জান্নাত লাভের সুযোগ, রমজান আসছে, জান্নাত লাভের আরেকটা সুযোগ তোমার সামনে অপশন, আমি সেকেন্ড অপশন তোমাকে দিচ্ছি। সেকেন্ড অপশনটা হলো যে রমজানের কেয়াম করো, রমজানে তুমি তারাবি পড়ো, রমজানে তুমি তাহাজ্জুদ পড়ো, রমজানে তুমি রাত্র জাগরণ করো। মান কওমা রমাদান, যে ব্যক্তি রমাদানে কেয়াম করলো এবং সওয়াবের নিয়তে এবং ইমানের সাথে, এই দুই শর্তে যারা রমজানের ইবাদত বন্দেগী করলো, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ শুনাইলেন, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ, এবং গুনাহ মাফ মানে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুযোগ হয়ে গেল এবং জান্নাত লাভে তার একটা মাধ্যম এবং তার উপায় হয়ে গেল। এরপরে আবার বুখারীর বর্ণনা, একই সাহাবীর বর্ণনা, আরেকটু সামনে গিয়ে বলেন আরেকটু ডিসকাউন্ট তোমাকে দিয়ে দিই, হয়তোবা কোনো কারণে রমজানের রোজা যথাযথভাবে হয় নাই, হয়তোবা তোমার কেয়ামটা যথাযথভাবে হয় নাই, কিন্তু আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য, বান্দা আমি তো চাইতেছি তোমারে মাফ করে জান্নাত দেওয়ার, পুরো রমজানের প্যাকেজই তো এর জন্য। এরপরে ফাইনালি বলে দিয়েছেন যে মান কওমা লাইলাতাল কদরি ঈমান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের আবাদত করার সুযোগ পেল, লাইলাতুল কদরের আবাদত বন্দেগী করলো ইমানের সাথে সওয়াবের নিয়তে, এই দুই শর্তের সাথে লাইলাতুল কদর পেয়ে গেল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, ওই ব্যক্তিরও পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তার মানে দেখেন রমজানের পুরো প্যাকেজটা, পুরো রমাদানের আল্লাহ তাআলা শুরুতে একদম প্রথম রাত্রিতে জান্নাতকে সাজাইলেন, আবার প্রথম রাত্রিতে জান্নাতের দরজাগুলো খুলে দিলেন, আবার প্রথম রাত্রিতে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন, প্রথম শুরুতেই আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে নিক্ষেপ করে দিলেন এবং বারবার সুসংবাদ শুনাইলেন, বান্দা রমজানে রোজা রাখো তোমার জিন্দেগীর গুনাহ মাফ, বান্দা রমজানে কিয়াম করো তোমার জিন্দেগীর গুনাহ মাফ, বান্দা লাইলাতুল কদর ইবাদত করো তোমার জিন্দেগীর গুনাহ মাফ। তাহলে পুরো প্যাকেজটাই কিন্তু এই জান্নাত লাভের সুযোগ। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আমার একটা লম্বা হাদিস এসেছে মুসনাদে আহমদের বর্ণনা, যদিও নাকি সনদের দিক থেকেই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামে কিছুটা আপত্তি আছে পুরো হাদিসের ব্যাপারে, কিন্তু পার্ট পার্ট অংশ অংশ অনেক হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ যে হাদিসের ভিতরে যে কয়েকটা বিষয় আসছে একসাথে, এভাবে এই হাদিস একসাথে এক জায়গায় এসেছে, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের আপত্তি আছে, কিছুটা দুর্বলতা আছে, কিন্তু প্রত্যেকটা পার্ট যে অংশ অংশ এগুলো আবার অন্য হাদিস দ্বারা প্রমাণিত, সেই হিসেবে হাদিসটার ব্যাপারে অবশ্যই আলাদা আলাদা বললেও বলা যায়, এই হাদিস না বলে এরপরে এটার একটা গুরুত্ব আছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন যে এই আউয়ালুহা রাহমাতুন,
পুরো রমজানের প্যাকেজের মধ্যে প্রথম সময়টা আমি আল্লাহর রহমত দ্বারা সাজালাম, আওসাতুহা মাগফিরাতুন, মাসকানের সময়টাকে মাগফিরাত দ্বারা সাজালাম, ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, এবং শেষ অংশটাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য সাজালাম। এবং এই রমজানে তোমরা চারটা আমল বেশি বেশি করবা, চারটা খাসলাত তোমরা বেশি বেশি অর্জন করার চেষ্টা করবা। এই চারটার মধ্যে দুইটা তোমরা করবা, আর দুইটা করা ছাড়া তোমাদের মুক্তি নাই। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহটা বেশি থেকে বেশি পড়বা, এবং আল্লাহ তাআলা স্মরণ বেশি থেকে বেশি করবা, এবং আল্লাহর কাছে সর্বদা জান্নাত চাবা, এবং আল্লাহর কাছে সর্বদা জাহান্নাম থেকে পানা চাবা। অর্থাৎ বান্দা, তুমি জাহান্নাম থেকে পানা চাওয়া ছাড়া তোমার কোনো মুক্তি নাই, আর জান্নাত লাভ করা ছাড়াও তোমার কোনো সফলতা নাই। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই, পাইতেই হবে। আর জান্নাত যদি তুমি লাভ করতে না পারো, তাহলে এছাড়া তোমার জিন্দগিতে আর কোনো সফলতা নাই। তোমার সফলতার জন্য এটাই একমাত্র মাহে রমজান। আমরা জান্নাত লাভের একটি মোক্ষম সময় হিসেবে আমরা মাহে রমজানকে নিতে পারি। চমৎকার বলছিলেন দর্শক আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মাহে রমজানের প্রথম রোজাটি রাখে, তখনই তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। এরপর প্রত্যেকটি রোজার বিনিময়ে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তার জন্যে ক্ষমার জন্যে এবং রহমতের জন্যে দোয়া করতে থাকে। মুসলিম শরীফের আরেকটি বর্ণনা এসছে, আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। আরেকটি হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়াতে শবে কদরের ইবাদত বন্দিগি করবে, তা সেই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা জান্নাতের জন্য আমরা চেষ্টা করব এই মাহে রমজানকে জান্নাত লাভের একটি মাধ্যম হিসেবে আমরা নেয়ার চেষ্টা করব। ইবাদতের মধ্যে এই রোজাই একটি ইবাদত যা পালন করতে বাহ্যিক কোনো সুরাতের প্রয়োজন হয় না। নামাজ পড়ার জন্য আমাকে মসজিদে যেতে হয়, ওট বস করতে হয়, নির্দিষ্ট নিয়মে দাঁড়াতে হয়, এতে মানুষের দেখার সুযোগ থাকে। হজের ক্ষেত্রেও একই নিয়ম। যাকাত দিতে হলেও যে ব্যক্তি যাকাতটা গ্রহণ করে সে আমার সম্পর্কে জানে যে যাকাত নেবে, সে আমার যাকাতের বিষয়টি জানবে, দেখবে। রোজাই একমাত্র ইবাদত যা করতে অন্য কোনো সাহায্য লাগে না, অন্য কেউ জানে না, মানে এখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই। সারা দিন যদি আমরা যার সঙ্গে কাজ করি তাকেও যদি মুখ ফুটে না বলি, তাহলে সে জানতেও পারবে না যে আমি রোজাদার। রোজা একান্তই আমাদের ইবাদত, আমাদের আর আমাদের এবং প্রভুর সাথে এক গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যম, এবং প্রভুই একমাত্র জানে যে আমি রোজা রেখেছি না রোজা রাখিনি। তো এই রোজা রাখার মাধ্যমে আমরা যদি গুনাহ মাফ করাতে পারি পিছনে, তাহলে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফীহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফীহা খালিদুন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে বলা হবে তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের মন মতো দৃষ্টিনন্দন সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে, ফেরেশতারা স্বর্ণের প্লেট এবং পেয়ালা নিয়ে আনা নেওয়া করবে সামনে দিয়ে, এবং আমরা তখন যা চাইব, যা মন চাবে তার সব কিছু দিয়ে সেখানে সাজানো হয়েছে, এবং ফল ফলাদি রাখা হয়েছে, এবং চিরদিন সেখানে থাকার স্থায়ী ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে কখনও বের করে দেওয়া হবে না। ওয়াইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসূরা। যারা খেদমতে নিয়োজিত থাকবে যে এই জান্নাতের সার্ভিসের জন্যে, তারা হবে এমন যে তাদের দেখলে মনে হবে যেন এরা ছড়িয়ে দেওয়া মুক্তার দানা, তারা কখনো বৃদ্ধ হবে না, সবসময় বালক থাকবে। আল্লাহ বলছেন ওয়াজাজাহুম বিমা সবারু জান্নাতা ওয়া হারিরা, ধৈর্যশীলতার জন্যে তাদেরকে জান্নাতে পোশাক পরানো হবে, আল্লাহর তৈরি পোশাক, আল্লাহর বানানো পোশাক, যেটা সুতা থেকে শুরু করে সব কিছু ফেরেশতারা তৈরি করেছে জান্নাতে বসে। তো সেই পোশাক পরিয়ে নেওয়া হবে, এবং সেখানে একজন প্রিয়র কাছে, প্রিয় প্রিয়ার কাছে নেওয়া হবে, বিয়ের ব্যবস্থা করা হবে। আল্লাহ বলছেন
muttaki'ina ala sururin masfufa wa zawwajnahum bihurin 'ain. Shariboddhobhabe line diye shariboddhobhabe ashone line diye thaka shariboddhobhabe thaka ashone helan diye boshbe ar taderke tokhon hurder sathe biyer byabostha kora hobe ar hur holo এটা যদি পুরুষ যদি জান্নাতি হয় তার স্ত্রী জান্নাতি হলে তার স্ত্রীকেই পাবে আবার কোনো মহিলা যদি জান্নাতি হয় তার স্বামী জান্নাতি হয় তাহলে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে আর যদি স্বামী স্ত্রী কেউ জান্নাতি না হয় তাহলে আল্লাহ তার জন্য প্রিয় মানে প্রিয় মানুষের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে তার সঙ্গিনী হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যাদেরকে তাদেরকে দিয়ে দেবেন এবং যখন সারিবদ্ধভাবে রাখা আসনে হেলান দিয়ে বসবে তখন 60 জোড়া পোশাক পরে একজন হুরকে সেখানে আনা হবে পরিয়ে তো 60 জোড়া পোশাক পরার পরও তাদের সৌন্দর্য এত বেশি হবে যে 60 জোড়া পোশাক পরার পরও তাদের এই হাড়ির গোড়ালির হাড়ির ভিতরে থাকা মজ্জা দেখা যাবে এতটাই তাদের সৌন্দর্য উজ্জ্বল হবে এবং বৃদ্ধি পাবে এই জান্নাতটি এত বড় হবে যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি একটি ফ্লোরে বসতে দেয়া হয় তাহলে একটি ফ্লোরে সবাই বসার পরেও একজন জান্নাতি যদি সবাইকে আমন্ত্রণ জানায় মেহমানদারি করার জন্য সবাই একটি ফ্লোরে বসার পরেও আরো বসার মতো কিছু মানুষ খালি থাকবে সেখানে অনেক সাজানো গোছানো জিনিস থাকবে সুরের মোহজাল থাকবে সেখানে সেখানে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে মেহমানকে রিসিভ করা হবে এবং সেখানে সব কিছু থাকবে সেখানে চাষাবাদ চাষাবাদের ব্যবস্থা থাকবে যদি কেউ বলে যে আমি চাষ করব তাহলে সেই ব্যবস্থাও থাকবে সেখানে দৃষ্টিনন্দন মনমাতানো সব কিছু থাকবে মানুষ যা কখনো কল্পনাও করেনি আল্লাহ তাআলা এই মাহে রমজানে ইবাদতের মাধ্যমে আমাদের সমস্ত পাপগুলোকে পুরে ফেলে সেই জান্নাত আমাদেরকে যেন নসিব করেন সে জান্নাতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সেই প্রত্যাশা করছি আল্লাহর কাছে চলুন আমরা অতীতের কাছ থেকে শুনছি আরো আলোচনা মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন যে মাহে রমাদানটাকে আল্লাহ তাআলা জান্নাত লাভের জন্যই সাজিয়েছেন মাহে রমাদানের প্রত্যেকটা ইবাদত বন্দেগী অল্প করব তার ফজিলত আল্লাহ তাআলা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবেন আমরা আগাবো অল্প আল্লাহ তাআলা জান্নাতের দিকে আমাদেরকে টেনে নিয়ে যাবেন হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি রাতে কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেন এবং একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন যে এই ফেরেশতা রমজানের শুরু থেকে ঘোষণা করছে ইয়া বাগিয়াল খায়র এই যে ব্যক্তি বেশি বেশি কল্যাণ করতে চাও আসবে আগাও 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 আর যে ইয়া বাগে শর যে অকল্যাণ করার ভিতরে যাদের আগ্রহ ছিল তার আকসের কমায় দাও পুরো রমজানটাকে আল্লাহ তাআলা সাজাইছেন জান্নাতীদের জন্য আসো জান্নাতের আয়োজন করো বেশি থেকে বেশি ইবাদত বন্দেগি করো বান্দা অল্প করবে আল্লাহ বেশি দিবেন এক হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাহে রমাদান রোজার একটাই মাত্র ইবাদত অন্য সকল ইবাদত বন্দেগির সবগুলো কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে তোমরা করো এতটুকু করো তোমরা এই পরিমাণ লেখবা কারো ইবাদতের ফল 10% কারো হয়তো বা 50% কারো 70% বা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত ইবাদত বাড়ার সওয়াব বাড়ার সুযোগ এবং অনুমোদন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন নামাজের সওয়াব লিখবে যাকাতের সওয়াব লিখবে হজের সওয়াব লিখবে অন্যান্য নফল আমলের সওয়াব তারা লিখবে কিন্তু রোজার সওয়াব লেখাটা কিন্তু আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে স্পেশালি দায়িত্ব দেন নাই বরং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আসসাউমুলি রমাদান এমন একটি রোজা এমন একটি আবাদত যে এই রোজার আবাদতটা আমি আল্লাহ এত পছন্দ করি যে বান্দা আবাদত করলে আমি এত পছন্দ হয় আমার যে বান্দার যে রোজা রাখার কারণে তার মুখের যে দুর্গন্ধগুলো এগুলো আল্লাহর কাছে মিশকাম্বরের মতো পছন্দনীয় হয়ে যায় এইরকম ভালো লাগে আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই ঘ্রাণগুলো দুর্গন্ধ আমাদের দৃষ্টিতে এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় তাহলে রোজাদারের আমল কি পরিমাণ পছন্দনীয় রোজাদারের চলাফেরা কি পরিমাণ পছন্দনীয় আর রোজাদারটাকে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ নৈকট্যশীল এবং আল্লাহ তাআলার কাছে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে ফরমান দিয়েছে যে আসৌমুলি এই রোজাটা রাখা হয় একমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য কেউ রোজা রাখতে পারবে না ইচ্ছা করলেও সম্ভব না ওয়া আনা আজিজিবি আর এটা আমি আল্লাহ নিজে কুদরতিভাবে আমি নিজে এটার বিনিময় দিব
আল্লাহ বিনিময় দিলে, ফেরেশতারা বিনিময় দিলে তো লিমিট পরিমাণ লিখবে, আর আল্লাহ তাআলা বিনিময় দিলে আনলিমিটেড পরিমাণ। আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা এবং যেই পরিমাণ আল্লাহ রাব্বুল ইজ্জত দিতে চান বান্দাকে, সেই পরিমাণ বান্দার কাছে আল্লাহ তাআলা রোজার ফজিলত এবং এটার বিনিময় আল্লাহ পৌঁছাবেন। আর এই হাদিসের এটারে যদি ইবারত একটু ঘুরিয়ে পড়ে আনা উজিসাবি, মুফাসসিরিন কেরাম বলেছেন যে যদি মাজহুল করা হয় তাহলে আমি আল্লাহ রোজাদারের বিনিময় হয়ে যাব। তাহলে আল্লাহ যদি বান্দার বিনিময় হয়ে যায় তাহলে এর চেয়ে আর আল বান্দার চাওয়ার কিছু থাকে না। পুরো রমাদানের প্যাকেজের মধ্যে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখার বিষয় সেটা হলো যে তাকওয়া অর্জনের বা আল্লাহ নৈকট্যশীল বান্দা হলেই তো জান্নাতে যাওয়া যাবে। নৈকট্যশীল বান্দা হওয়ার একটা প্যাকেজিং, একটা প্রস্তুতি। অর্থাৎ মানুষ আমরা অনেক সময় চেষ্টা করি, মনের ভিতরে চায় যে আমরা গুনাহটা করব না, মনের ভিতরে এটা আছে। অনেক সময় আমরা যখন তৌবা করি যে কোনো জায়গায় কোনো ওয়াজ নসিহা বা আমাদের এই যে আলোচনাটা হচ্ছে, অনেক ভাই আলোচনা শোনার পরে ভাইয়ের মনের ভিতরে একটা প্রত্যাশা আসে যে আমি গুণামুক্ত জিন্দিগি গড়তে চাই, এটা আত্মিক একটা প্রশান্তি পেতে চাই বা আমার গুণামুক্ত একটা জীবন চাই। কিন্তু শয়তান ওয়াসওয়াসা এবং প্ররোচনা আমরা সেটা পারি না। আমরা জান্নাতে যেয়ে অগ্রসর হইতে চাই কিন্তু শয়তান আমাদেরকে ঠেলে জাহান্নামের দিকে ঠেলে দেয়, জাহান্নামে একবারে কেনারে পৌঁছে দেয়। কিন্তু এই রমাদানটা কিন্তু ওইখান থেকে বেঁচে থাকার টোটাল একটা অনুশীলন এবং একটা প্র্যাকটিস। অর্থাৎ মানুষ যদি রমজানের রোজাকে যেভাবে সংরক্ষণ করার চেষ্টা করে, মানে রমজানের রোজাটা যাতে ভেঙে না যায় কোনোভাবে, আমাকে জোর করলে কেউ হয়তো বা শরীর ধরলেও এক ফোঁটা পানি খাওয়াতে পারবে না, এরকম মানুষের মানসিকতা আছে। ওই কয়েকদিন আগে একজন এক মুরব্বীর কথা দেখলাম, মানে পেলাম যে মরে যাবে খাবার যদি নাও খায়, এরপরও সে রোজা রাখবে। অর্থাৎ আমাদের গ্রামে এবং আমাদের মানুষের মধ্যে এই প্রচলনটা আছে যে যাই হোক না হোক কী করতে হবে, আমাকে রোজা রাখতে হবে। তাহলে এই যে একটা বিষয়, সে যদি চুপি চুপি খাইতো ঘরের ভিতরে তাও কেউ জানতো না, সে রোজাদার হিসেবে প্রকাশও করতে পারতো, সব কিছু তার পক্ষে পসিবল ছিল। কিন্তু এরপরেও যেভাবে নিজেকে কন্ট্রোল করে রোজাটাকে সে সম্পূর্ণ করেছে, এই অবস্থাটা যদি দুনিয়ার সকল কর্মের ক্ষেত্রে হয়, অর্থাৎ গুনাহ ছাড়ার ব্যাপারে যদি তার এই ভয়টুকু চলে আসে যে এই জায়গায় আমি যেভাবে নিজেকে সংরক্ষণ এবং হেফাজত করছি, উজু করার সময় অনেক সময় গলার ভিতরে পানি চলে যায়, কাছাকাছি আসে, আমরা যেভাবে হেফাজত করি, অনেক সময় আমাদের মানে জোর জবরদস্তি অনেক অবস্থা এমন অবস্থা হয় যে সে শুয়ে পড়েছে তার অসুস্থতা অবস্থা, এরপরও সে চিন্তা করে যায় কয় ঘন্টা আছে, 3-4 ঘন্টা, আচ্ছা এটুকু আমি কষ্ট করে শেষ করি। অনেকের অবস্থা এমন, অনেক ক্ষেত্রে অনেক পরিবেশ হয়, পরিস্থিতি হয়, এরপরেও কিন্তু সে রোজাটাকে কী করে হেফাজত করে। আমরা যদি এই রোজা টাইমের মতো আমাদের লাইফ টাইমটাকে একটা হিসাব করতে পারি যে আমাদের জীবনের এখান থেকে আমার জীবনটা শুরু হয়েছে, 30 বছর অলরেডি চলে গেছে, এই 60 বছর ওই দিন হলো আমার মূল ইফতারের সময়, আমার লাইফের শেষ টাইম, তার মানে এই কয়েকটা বছর আছে, এখানে এই কষ্ট করে আমি চলে যেতে পারলে ওই জায়গায় এই সুখময় একটা শান্তিময় জান্নাতের একটা সুশীতল ছায়াতলে আমার একটা স্থান হবে, আমি এরকম বড় একটা জান্নাতের মালিক হব, আমার জান্নাতের মধ্যে এত আয়োজন থাকবে। যে জান্নাতকে আল্লাহ তাআলা এমন এমন জিনিস দ্বারা সাজাইছেন যেগুলো মানুষ কোনোদিন দেখেও নাই, কোনোদিন ভাবেও নাই, আর কোনোদিন কল্পনাও করে নাই। তাহলে ওইগুলো আয়োজন আমার জন্য রেখে দেওয়া হয়েছে, আমি সেইগুলোর দিকে যাচ্ছি এবং সেগুলো আমি পাচ্ছি। আমার টাইমটা হলো এই সময়টা অতিক্রম করতে হবে, যেমন সুবহ সাদিক থেকে সাহরি ইফতার পর্যন্ত আমার একটা টাইম, আমি কষ্ট করে রোজা রেখে আমি কোনোভাবে আমার রোজাটা যাতে নষ্ট না হয় আমি চেষ্টা করি। ঠিক লাইফের এই সময় শুরু থেকে নিয়ে বা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আমরা এইভাবে একটা প্রিপারেশন এবং রমজানকে বেস করে যদি আমরা একটা প্রস্তুতি নেই, তাহলে অল্প সময় পরে ইনশাআল্লাহ এই বিশাল জান্নাতের অধিকারে আমরা অনেক অনেক ধন্যবাদ তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদেরকে জান্নাত লাভের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ক্ষণস্থায়ী দুনিয়ায় অনেক কিছু আছে, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর অভাব নেই, কিন্তু মৃত্যুর পর আমার টাকা ক্ষমতা কিছুই কাজে আসবে না যদি নাজাত নামের সার্টিফিকেট অর্জন করতে আমরা না পারি। তাহলে এই আমাদের অনন্ত জীবনে অনাবিল সুখের ঠিকানা আমরা যদি লাভ করতে না পারি তাহলেই আমাদের কষ্টের জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ায় যেমন সার্টিফিকেট অভিজ্ঞতার সনদ দিয়ে ভালো চাকরি পেতে হয়, তেমনি আখেরাতেও সুখের ঠিকানা জান্নাত পেতে হলে নাজাত নামের সার্টিফিকেট আমাদের প্রয়োজন হবে। এক জীবন কেঁদে কেটে প্রভুর প্রিয় হয়ে নাজাত সার্টিফিকেট অর্জন করতে হবে আমাদের। আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ 10টি দিন হাত খুলে বসে থাকেন, বান্দা যেই বান্দা চায় তাকে আল্লাহ ক্ষমা করেন, যে নাজাত চায় তাকে নাজাত দেন, যে যা কিছু চায় আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আমরাও যেন এই মাহে রমজানের শেষ দশকে জান্নাত লাভের জন্য কান্নাকাটি করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছেন,
হে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, আল্লাহর দয়া না হলে কেউই জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনিও না? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, আল্লাহর দয়া না হলে আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, তবে আমার প্রভু আমাকে ওয়াদা করেছেন তিনি আমাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এই যে হাদিসটি তিনি নবীজিকে যে বলেছিলেন, তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আসলে নবীজির যদি এতটা জাহান্নামের প্রতি ভয় থাকে তাহলে আমাদের আরও বেশি ভয় হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, জান্নাত দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين رب العالمين جدير جيبون بثار ميغي چه آچه الله কষ্টও কান্নার কাজল যারা পড়ে আছে, আল্লাহ কষ্টের কান্নার, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রহমত মাগফিরাত নাজাতের এই মাসে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ ব্যথার মেঘে জীবন ছে আছে যাদের, তাদের কষ্ট বেদনা দুঃখ যন্ত্রণা তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি ছাড়া বলো কার কাছে যাব? আল্লাহ, কে আমাদের মাফ করবে? আল্লাহ, সকল আর হইতে ফিরিয়া আল্লাহ তোমারি দু আরে রইলাম পরিয়া, তুমি যদি মাপ না করো মোদেরে মোরা এখন যাব বলো কার দারে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, জীবনে বহু মোনাজাত করেছি, আল্লাহ কোন মোনাজাত যদি কবুল না হয় আজকের এই মোনাজাত খালি ফেরত দিও না গো। আল্লাহুম্মা আমিন। যারা হাত তুলেছে আমার সাথে, আল্লাহ গো কিছু না দিয়ে ফেরত দিও না। আমিন আমিন আমিন। শূন্য হাত তুমি ভরে দাও গো। আল্লাহুম্মা আল্লাহ, এই মাটির পৃথিবীতে যেদিন এসেছিলাম আল্লাহ শূন্য হাতে এসেছি, যা কিছু পেয়েছি সব তোমার দান আল্লাহ। আবার যখন তুমি এই জায়গা ছাড়ার জন্য চিঠি পাঠাইবা, শূন্য হাতেই রওনা দিতে হবে গো আল্লাহ। কিন্তু আল্লাহ সবাই মিলে যখন মাটির ঘরে রেখে আসবে, ওই অন্ধকার কবরে কেমন করে একা থাকবো? আল্লাহ, সাথী নাই রে, বাতি নাই রে, সাথী নাই। আল্লাহ, ওই কবরে কেমনে রে থাকবো একা ভাই। আল্লাহ আল্লাহ, ঝড় বর্ষার রাতে এমন হয়ে যাবে, পানি উঠে যখন কবর ডুবে যাবে, আল্লাহ গো দিনের বেলা যেই জঙ্গল থেকে মানুষ যেতে ভয় পাবে, আল্লাহ যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে রেখে আসবে,
ওই কবর ঘরে গো আল্লাহ, ওই কবরে কেমন করে একা থাকবো আল্লাহ। দুনিয়ার জীবনে একটা সময় পরীক্ষায় যখন পাশ করি মনে হয় যে সফল হয়েছি, সাকসেস হয়েছি। যখন চাকরি হয় না তখন মনে করি হতে পারিনি সাকসেস, যখন চাকরি হয় মনে করি সাকসেস হয়েছি। আল্লাহ এভাবে করে বিয়ে শাদী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুনিয়ায় সাকসেস সাকসেস হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু মৃত্যুর বিছানায় যখন পড়ে যাই তখন বুঝতে পারি যে প্রকৃত সাকসেস হলো পরকালের সাকসেস। আল্লাহ অনেকে দুনিয়ার জীবনে সব কিছু পেয়েছি, পরকালের জীবনকে সাজাতে পারি নাই। আল্লাহ সবাইকে ওপারের জীবনকে সাজানোর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গো তুমি মাফ করে দাও, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও। ইয়া রহিম ইয়া করিম ইয়া রব্বুল আলামিন, ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহমাতুল লিল আলামিন। আল্লাহ তুমি মাফ করে দাও নবীর উসিলায়, মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও সমস্ত গুনাহ খাতা থেকে। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে রহমত বরকত নাজিল করো আল্লাহ। দিন প্রচারের জন্য বিরতিহীন এই লম্বা অনুষ্ঠান যার প্রচেষ্টায় হচ্ছে আল্লাহ, সাদকায়ে জারিয়া হিসেবে এই অনুষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ। বসুন্ধরা গ্রুপকে তুমি আরো উন্নতি দান করো আল্লাহ, মানুষের জন্য দেশের জন্য ইসলামের জন্য আরো বেশি খেদমত করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। চেয়ারম্যান সাহেবের মা বাবা আত্মীয় স্বজন ময় মুরব্বী আনিকরাম যে যেখানে অন্ধকার কবরে পড়ে আছে সবাইকে আপনি মাফ করে দিন। রব্বির হাব হুবা কামা ربياني صغيرا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله। দর্শক আমরা আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।